بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد يقول المؤلف رحمه الله تعالى كتاب التهجد بالليل মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্স হচ্ছে তাহাজ্জুদ সম্পর্কে। লেখক বলছেন কিতাবুত তাহাজ্জুদ বিল্লাইল, রাতে তাহাজ্জুদ আদায় করা সম্পর্কে এই পর্ব বা এই অধ্যায়। রাতে তাহাজ্জুদ, তাহাজ্জুদ রাতেই হয়, অতিরিক্ত রাতে লাগিয়েছেন, শব্দটি বাড়িয়েছেন। তাহাজ্জুদ মানে রাতের নামাজ, তাহাজ্জুদের মানে হচ্ছে 61 নম্বর হাদিস। তাহাজ্জুদ শব্দটি কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরায়ে ইসরাতে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ এর মাদদা হচ্ছে হা জিম দাল হুজুদ, হাজাদা থেকে হুজুদ, হুজুদ মাসদার। হুজুদ মানে হচ্ছে ঘুম, নিদ্রা, নওম। হুজুদ মানে হচ্ছে নওম, আর তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা। তাহাজ্জুদ মানে হচ্ছে ঘুম ত্যাগ করা, কিসের উদ্দেশ্যে? ইবাদত বান্দিগির উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে। রাতের নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘুম ত্যাগ করাকে তাহাজ্জুদ বলে। এই জন্য তাহাজ্জুদের নামাজকে তাহাজ্জুদের নামাজ, সলাতুত তাহাজ্জুদ বলে, মানে ঘুম ত্যাগ করে সলাত আদায় করা, সলাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ আদায় করুন। নাফিলাতাল লাক আপনার জন্য অতিরিক্ত ইবাদত, নফল ইবাদত, ফরজের উপর বাড়তি ইবাদত। আশা আইয়া বা আশাকা রব্বকা মাকামা মাহমুদা, হতে পারে যে আল্লাহ পাক আপনাকে প্রশংসিত স্থানে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। মাকামে মাহমুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দান করা হবে, সর্বোচ্চ স্থান, আল্লাহ পাক সেখানে পৌঁছে দেবেন। তো তাহলে সর্ব ইচ্ছা উচ্চ স্থানে পৌঁছিলে, সম্মানের জায়গায় পৌঁছিতে হইলে কর্ম করতে হবে। আল্লাহ পাক কর্ম করতে বলেছে, তার যদি বলেন তাহলে আল্লাহ পাক মাকাম মাহমুদে আপনাকে পৌঁছে দেবেন। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, বলছেন যে কালা কালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপদেশ স্বরূপ বলেছিলেন তাকে বারবার করে, খুব বেশি ইবাদত মানে সীমার বাইরে, এত বেশি ইবাদত যাতে ইবাদত মানে নামাজের ইবাদত আর রোজার ইবাদত, খুব বেশি বেশি নফলের মানে পিড়াপিড়ি করে অনুমতি নিয়েছেন নফল রোজার, আর সারা রাত জেগে ইবাদত বন্দেগীর অনুমতি চেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বারবার বুঝিয়েছিলেন যে এত বেশি করিও না, হলে পরে তোমার শারীরিক দিক থেকে অসুবিধা হয়ে যাবে, স্বাস্থ্যের দিক থেকে অসুবিধা হয়ে যাবে। আর তাই হয়েছিল, শেষ জমানে চৌকন্ধ হয়ে গেছিল, অত্যন্ত ক্ষীণ হয়ে গেছিলেন। এই না যে 1 ঘন্টা 2 ঘন্টা তাহাজ্জুদ পড়ায়, আর এই না যে মাসে 2-3টা 5টা রোজা রাখায়। ওনাকে বলা হয়েছিল যে তুমি রোজা রাখলে মাসে 3টা রাখা, বলছে না আরও বেশি রাখো, ঠিক আছে আর একটু বেশি রাখো। শেষ পর্যন্ত বলা হলো যে ঠিক আছে একদিন রাখো, একদিন ছাড়ো, দাউদ আলী সাল্লামের রোজা কানে সুময়মান ও ইস্তরে অমান, 6 মাস রোজা, 6 মাস তাহলে ইফতার করলে, এইরকম করো, এর বেশি করিও না। আর এর ক্ষেত্রে ইবাদত বন্দেগির ক্ষেত্রেও বলা হয়েছিল যে 1/3 অংশ করো রাত্রে তাহাজ্জুদের ইবাদত, অন্য সারা রাত জাগতে চেয়েছিল, সারা রাত জাগতেন যাতে স্বাস্থ্যের দিক দিয়ে পরে দুর্বল হয়ে পড়েছিলেন। তো ওই হাদিসটি এখানে আছে, কালা কালা লি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার, আমাকে কি জানানো হয়নি, মনে করছো যে তুমি সারা রাত কিয়াম করো, মানে সারা রাত তাহাজ্জুদ পড়ো, অতসমন নাহার, আর সারা জীবন তুমি দিনে রোজা রাখো, সবসময় রোজা রাখো দিনে, আর রাত্রে সারা রাত জাগতে থাকো, তো এইভাবে তো বেশি দিন কন্টিনিউ চালানো খুব মুশকিল, হয়তো ইমানি নি জজবাই বেশ কিছুদিন চলেন কিন্তু অসুবিধা হয়ে পড়বে, ক্লান্ত হয়ে পড়বে, পরেশান হয়ে যাবে, হয়তো পরে হয়তো সেটা চালিয়ে যেতে পারবে না। কুলতো ইন্নি আফালু জালিকা, বলছেন আব্দুল্লাহ বিন আমর যে আমি তো এরকম করি, সারা রাত তাহাজ্জুদ পড়ি আর সবসময় রোজা রাখি, এরকম করি। কাল নবী সাল্লাম আবার সতর্ক করলেন, ফাইন্নাকা ইন ইজা ফালতা জালিকা, নিশ্চয় তুমি যদি এইরকমটা করো,
মানে সারা দিন রোজা মানে সব দিনই রোজা আর সারা রাত যদি তাহাজ্জুদ পড়তে থাকো সব সময় হাজামাত আইনুকা তাহলে তোমার চোখ বসে যাবে মানে দৃষ্টিশক্তি হ্রাস পেয়ে যাবে হাজামা মানে বসে যাওয়া আর আউযাফা বসরা দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়া চোখ বসে যাওয়া এমনি মানুষ রাত জাগলে চোখ বসা বসা মনে হয় না এটা চোখ বসা বলা হয় এটা তো প্রাথমিক দুর্বলতা তারপরে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়া হ্রাস পাওয়া ওয়া নাসিহাত নাফসুকা এবং তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে নাফাহাত মানে হচ্ছে ক্লান্ত হয়ে পড়া তোমার শরীর ক্লান্ত হয়ে পড়বে ক্লান্ত পরিশ্রান্ত হয় এমন ক্লান্ত হয়ে যায় একেবারে অচল অবস্থা আর কি তো এইরকম হয়ে যাবে নাফসুকা মানে ব্যক্তি হয় অনেক সময় নাফস মানে শরীর হইতে পারে বিভিন্ন অর্থে নাফস নাফস অনেক সময় আত্মার অর্থে হয় কিন্তু এখানে নাফস মানে হচ্ছে শরীর শরীর স্বাস্থ্য তোমার অত্যন্ত ক্ষীণ হয়ে পড়বে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ক্ষীণ হয়ে পড়বে শরীরে যদি হাড়ের সাথে চামড়া না থাকে কি বলে হাড়ের সাথে গোস্ত না থাকে তাহলে কি অবস্থা হ্যাঁ ক্ষীণ হয়ে যাও ওয়াইন্না লিনাফসিকা আলাইকা হাকাম তারপরে তাকে উপদেশ দিলেন যে দেখো তোমার শরীরের তোমার এখানে নাফস মানে শরীর তোমার জানের আমরা নিজের ভাষা বলি তোমার জানের একটা তোমার হক আছে নাফস মানে জান প্রাণ তারপরে শরীর ইত্যাদি হতে পারে ওয়াইন্না লিনাফসিকা আলাইকা হাকাম এবং তোমার ওপর তোমার শরীরের হক রয়েছে প্রাপ্য আছে শরীরের প্রাপ্য হচ্ছে যে শরীরের যে চাহিদা আছে হ্যাঁ সে চাহিদা দাও পূরণ করা সেই চাহিদার মধ্যে ঘুম আছে শরীরের চাহিদা ঘুমাতে চায় শরীর চাহিদা খেতে চায় শরীরের চাহিদা প্রয়োজন মোতাবেক পানি পান করতে চায় শরীরের চাহিদা যে আরাম বিশ্রাম করতে চায় ইত্যাদি ওয়ালে আহলেকা আলেকা হাক্কান এবং তোমার পরিবারের তোমার ওপর হক আছে প্রাপ্য আছে সারা রাত তুমি তার যদি দাঁড়িয়ে থাকবে তাহলে তোমার স্ত্রীর হক নষ্ট করবে পরিবারের হক নষ্ট করবে তোমার আহলের যে হক তাহলে নষ্ট করলে রাত্রে সারা রাত নামাজ পড়ে থাকলে আর দিনে রোজা রোজার অবস্থা স্ত্রীর কাছে যাওয়া যায় না আর রাত্রে তাহার যদি আছে যাবে না কোন স্ত্রীর কাছে হ্যাঁ ফসুম সুতরাং তুমি রোজাও রাখো ও আফতের এবং রোজা ছাড়ো মাঝে মাঝে রোজা ছাড়ো ও কম কেয়ামও করো তাহাজ্জুদ পড়ো ও নাম এবং ঘুমাও রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ো আর কিছু অংশ ঘুমাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের চাইতে অনেক বেশি শক্তি দেওয়া হয়েছিল তবু আল্লাহ ফাকরুল আলমী তাকে পুরো রাতের তাহাজ্জুদের কথা বলেননি বলেছে আইয়াল মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা কালিলা নিসফহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি তিনটি অপশন মানে ইখতিয়ার চয়েস দিয়েছিল তিন রকমের এক রকম তাহাজ্জুদ পড়ো আল্লাহ পাক বলেছেন ইয়াইয়াল মুজাম্মিল হে চাদর আবৃত বা চাদর পরিধানকারী মুজাম্মিল মুতাজাম্মালা মানে হচ্ছে চাদর পরা অথবা কম্বল পরা কুমিল্লাইলা ইল্লা কালিলা মুজাম্মিল কেন বলা হয়েছে ওই সময় হয়তো ঠান্ডাতে ঠান্ডা লাগছিল বা শরীর অসুস্থ ছিল তিনি কম্বল জড়িয়েছিলেন যেন আমাদের দেশের উর্দু ভাষায় গাজাল আছে কামলিওয়ালা বলে বাংলাতে কিছু গাজাল এরকম পাওয়া যায় শুনেছেন কেন কামলিওয়ালা কম্বলকে কামলি বলে আর ওয়ালা মানে কম্বল আর মুজাম্মিলের অর্থ করে তার কামলিওয়ালা শুনেছেন না তো যাই হোক এই হাল মুজাম্মিল কমিল লাইলা রাত্রের কেয়াম করো ইল্লা কালিলা তবে অল্প সময় আরাম করো এর ব্যাখ্যা অল্প সময় আরাম করতে হবে আর কেয়াম করো এর ব্যাখ্যা কি আল্লাহ ব্যাখ্যা করছে নিঃসহু মানে নিঃসুল্লাইল রাত্রের অর্ধেক অংশ কেয়াম করো তাহাজ্জুদ পড়ো আউইন কুস মিনহ কালিলা অথবা এর চাইতে কম পড়ো মানে অর্ধেকের কম কত হাদিসে বলা হয়েছে সলুস তিন ভাগের এক ভাগ করো নুস হাফ না করে তিন ভাগের এক ভাগ হ্যাঁ এই করো আউসিদ আলহে অথবা এর বেশি করো মানে অর্ধেকের বেশি করো মানে দুই তৃতীয় অংশ পড়ো খুব বেশি যদি তাহাজ্জুদ পড়তে চাও তাহলে তিন ভাগ করে দুই ভাগ রাত্রের তাহাজ্জুদ পড়ো আর এক ভাগ কমপক্ষে আরাম করো তাহলে রাত যদি আজকাল আজকাল মোটামুটি মধ্যম রাত বড়োর কাছাকাছি বড়োর দিকেই আছে ছোট নয় সন্ধ্যা পাঁচটায় হচ্ছে আর ফজর আজান হচ্ছে প্রায় সাড়ে চারটা তাহলে পাঁচটা থেকে সাড়ে চারটা সাড়ে এগারো ঘন্টা বারো ঘন্টায় ধরে নেন মোটামুটি তো বারো ঘন্টাকে যদি তিন ভাগ করা যায় তো কত ঘন্টা করে পড়েছে এক এক ভাগে চার ঘন্টা করে পড়েছে
তাহলে কমের পক্ষে আল্লাহ পাক বলছেন তাহাজ্জুদ পড়ো কত ঘন্টা? কম পক্ষে 4 ঘন্টা, আর বেশি হলে 8 ঘন্টা, আর মধ্যম 6 ঘন্টা তাহাজ্জুদ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তাহাজ্জুদ পড়ে, কম পক্ষে 4 ঘন্টা, মধ্যম পড়লে 6 ঘন্টা, আর এর চেয়ে বেশি যখন পড়তেন 8 ঘন্টা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা গুলি ফুলে যেত, 8 ঘন্টা চিন্তা করেন দাঁড়িয়ে থাকলে, 6 ঘন্টা দাঁড়িয়ে থাকলে বা কন্টিনিউ 4 ঘন্টা দাঁড়িয়ে থাকলে, স্বাভাবিক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে রস নেমে ফুলে যাওয়া এটা স্বাভাবিক। ওই লোকেরা জানে যারা ভিড় ভাড়ে বাসে ঝুলে ঝুলে সফর করেছে, 2-3 ঘন্টা সফর করলে দেখবেন জুতো মনে হচ্ছে পা থেকে খোলা যায় না, অথবা জুতো আবার যদি পা থেকে বের করে নেন দোকান তো মনে ঢোকা যায় না, এরকম অভিজ্ঞতা আছে না? দুনিয়ার জন্য কষ্ট করে অভিজ্ঞতা জানা আছে, কিন্তু যদি বলে এরকম অভিজ্ঞতা আছে তার যদি বলে পা ফুলেছে, আমাদের মধ্যে তো পাওয়া যাবে না, আল্লাহ কোন বান্দা হয়তো কোনো জায়গায় থাকতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তাহাজ্জুদ পড়েছেন। আজকাল মানুষকে তাহাজ্জুদ করে বলে ভালো ভালো মানুষরাও তাহাজ্জুদ মানে তাহাজ্জুদে পালাতে চেষ্টা করে, ওর ঘুমই শেষ হয় না, দিনে ঘুমিয়েও ঘুম শেষ হয় না। একবার সকালবেলা আগে ঘুম দেয় বিদাতি ঘুম, আসর পর ঘুম, এগুলো বিদাতি ঘুম। হ্যাঁ, তারপরে আপনার সুন্নতি ঘুম যদি ধরেন জোহর পর, ওটাও আছে হয়তো। রাত্রের ঘুম, জরুরি ঘুম, কয়েক রকমের ঘুম হলো তাহলে, তাই না? বিদাতি ঘুম, সুন্নতি ঘুম, মুস্তাহাব ঘুম, আর ওয়াজিব ঘুম। ওয়াজিব ঘুম হচ্ছে রাত্রের ঘুম, রাত্রে জাগতে থাকে, ইন্টারনেট এই সেই গল্প গুজব করে ওয়াজিব ঘুমের সময় জাগতে থাকে মানুষ আজকালকার। আর যারা হারাম করে তো ফিল্ম দেখা হারামে জাগতে থাকে, ওয়াজিব ঘুম ছেড়ে জরুরি, সকালে কাজ করবেন আপনি যারই কাজ করেন, সুতরাং রাত্রে ঘুমাইতে হবে জরুরি, সেটা ছেড়ে দিয়ে হারাম কাজ করতে থাকে, হারাম জিনিস দেখতে থাকে, আর তারপরে যদি ফজর পর সুযোগ পায় তো ওই বিরাতি ঘুম ঘুমায়। ঠিক আছে না বিরাতি ঘুম বলা? হ্যাঁ, সকাল বলে নবী সাল্লাম কখনো ঘুমিয়েছে? ঘুমান, এই জন্য বিরাতি ঘুম বললাম। সে জায়েজ না যে সেটা আলাদা কথা, এটা দুনিয়াবি বিদাত, কিন্তু অপছন্দনীয় ঘুম অবশ্যই, হারাম নাজাজ না হইলেও অপছন্দনীয় ঘুম। ওই রকমই সন্ধ্যার সময় ঘুম অপছন্দনীয়, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এই ঘুমগুলির কথা অনেক ভাগ করে বয়ান করেছেন। মাগরিব এশার মাঝখানে ঘুম নিষিদ্ধ, ঘুম নিষেধ করেছে, ঘুমায় না, কারণ এতে এসা ছুটে যাবে। তাহলে ঘুম অনেক ভাগেরই আছে, যখন সুযোগ হলে তখনই ঘুম, না এরকম চলবে না। মুসলিমকে ঘুমাইতে হবে টাইম টেবিল দেখে, কখন আমার জন্য ঘুমানো ভালো, কোন ঘুমটা কাজে আসে। আমি যা দেখি সকালবেলার ঘুম সন্ধ্যাবেলা কোনো কাজে আসে না, সকালবেলা যদি সকাল থেকে 5 ঘন্টাও ঘুমিয়ে থাকেন আর দুপুর পর যদি একটু মেহনত করে নেন আসর পর্যন্ত, তো মনে হয় মাগরিব পর মনে হয় খুব ক্লান্ত হয়ে পড়েছেন, তাহলে সকালের ঘুম আর আসর বা কাজে আসলো না, বেকার, ঠিক না? কিন্তু যদি দুপুরের কাইলুলা যেটাকে বলা হয়েছে, দুপুরে যদি ঘুমান জোরতে আসর মাঝে 1 ঘন্টাও ঘুমান, তাহলে ওই ঘুমটাতে আপনাকে সতেজ রাখবে আসর পরেও, মাগরিব পরেও, এশা পরেও অনেকক্ষণ, ঠিক কিনা? তাহলে সন্নতি ঘুমের এই ফায়দা, আর সকালের ঘুম লাভ পাওয়া যাচ্ছে না। ওই রকমই জায়েজ আছে যদি রাত্রে ঘুম পুরা না হয়, আর যদি রাত্রে কার ঘুম পুরা হয়ে যায় তাহলে না ঘুমিয়ে ভালো কিছু কাজ করা উচিত, ইসলামিক কিতাব পড়ুক, ইসলামিক আলোচনা শুনুক। রাত্রে 6 ঘন্টা ঘুম হয়েছে, 5 ঘন্টা 6 ঘন্টা যদি রাত্রে ঘুম হয়ে যায় তাহলে দিনে 1 ঘন্টা আর ঘুমানো যথেষ্ট, জোহর পরে, জোহর পরে যদি বিশেষ করে ঘুমাইতে পারে। কিন্তু যারা হয়তো সারাদিন ডিউটি করছে জোহর পরে হয়তো ঘুমাইতে পারবে না, বলা যেতে পারে তাদের ক্ষেত্রে যে করুক ঘুমাক সকালবেলা কিছু, যাদের ঘুম অসম্পূর্ণ আছে। কিন্তু ঘুম সম্পূর্ণ হওয়ার পরেও দেখছি যে কাজকাম তো নাই, ডিউটি তো 9টায়, রাত্রে যদিও 6 ঘন্টা ঘুমিয়েছি, সকালে 5 ঘন্টা পেয়েছি, 6, 5, 11, আবার জোহর পরে খেয়ে দিয়ে পেলাম আর 1-2 ঘন্টা, তাহলে 13 ঘন্টা। এইরকম যদি ঘুম ঘুমায় তাহলে তো বেকার হয়ে যাবে শরীর স্বাস্থ্য, কুড়া হয়ে যাবে, কুড়া বুঝেন অকেজ হয়ে যাবে। তো সাহাবাই কেরামরা এইরকম এবাদত বন্দী করতেন। আজকাল আধা ঘন্টা কাউকে তাহাজ্জুদ পড়তে বলা হইলে লোক পাওয়া যায় যে কেউ তাহাজ্জুদ পড়তে উৎসাহী হবে, উঠবে, এইরকম লোক পাওয়া যায়, আল্লাহর বান্দা পাওয়া যায়। আধা ঘন্টার অভ্যাস করেন, 2 রাকাত যদি 5 মিনিট 5 মিনিট করে রাগে না, 5 মিনিট লাগতে বেশি হয়ে যায়, 5-8, 48 মিনিট হয়ে যায়, তাই না? আরো কমিয়ে দেন 2-4 মিনিট 4-8, 32, ঠিক আছে? তো এইরকম যদি কমপক্ষে শুরু করেন আপাতত, তবু তো ধীরে ধীরে বাড়তে পারে, আধা ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা যথেষ্ট, এইরকম চেষ্টা করা উচিত। যারা বেশি ঘুমাচ্ছে তারাও বেঁচে আছে, যারা কম ঘুমিয়েছে বা কম ঘুমাচ্ছে তারাও বেঁচে আছে, বরং তারা হয়তো অনেক স্বাস্থ্যবান হয়ে আছে ওদের চাইতে যারা বেশি বেশি ঘুমিয়ে পেট বড় করে।
তো এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কি বাবু তাহাজ্জুদ বিল্লাইল রাত্রে তাহাজ্জুদ পড়া সম্পর্কে অধ্যায় এই অধ্যায়ে নিয়ে এসেছেন। আর তাহাজ্জুদের সম্পর্কে যে হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবনে আস যে তাহাজ্জুদ পড়তেন খুব বেশি সময় লাগে, মানে সারা রাত জাগতেন, নবী সাল্লাম সেটাকে সুন্নতের এতে নিয়েছেন যাতে করে শরীরের খেয়াল থাকে, পরিবারের খেয়াল থাকে, তারপরে রাতের কিছু অংশ হইতে পারে মেহমান তার সাথে বসে কিছু কথা বলার প্রয়োজন হয়, যদি এসা পরে গল্প করা, দুনিয়ার কোনো গল্প করা অপছন্দ নেই, এসা পরে দুনিয়ার গল্প করা, পার্থিব গল্প গুজব করা অপছন্দনীয় একটি হাদিসে বলা আছে। এসার আগে ঘুমানো অপছন্দনীয়, নবী সাল্লাম কানা একরাহ মানে নিষিদ্ধ, নবী সাল্লাম যেটাকে ঘৃণা করতেন সেটা নিষিদ্ধ, নিষিদ্ধ বিভিন্ন স্তর আছে, আপনি ঘুমাবেন না কারণ এসা জামাত ছুটে যেতে পারে, অথবা এমন হইতে পারে যে রাতে 11টা 12টা হয়ে গেল আপনার নামাজ সময় চলে গেল, এটা হইতে পারে, অনেক সময় জাগাবার লোক না থাকেন, ওই রকম এসা পরে গল্প গুজব করতে থাকলে সময় চলে যাবে, তারপরে ফজর উঠতে অসুবিধা হইতে পারে, সেই জন্য এসা পরে গল্প গুজব করতে নিষেধ করা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ একটি অধ্যায় কায়েম করেছেন যে যদি দিনই আলোচনা হয়, দিনের কথা হয়, সেই জামানার কথা, সেই জামানে মানুষ দুনিয়ার কাজ করতো না এসা পরে, এই জামানে 20-30 বছর আগে এসা পরে গ্রাম অঞ্চলে কোনো কাজ কাম থাকত, যা কাজ কাম হওয়ার দিনে হয়ে গেছে, এশার নামাজের আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খুব বেশি লেটুল এসা পরে সরাসরি খেয়ে দে তারপর বল, আর কোনো কাজ নেই। এই টাউন বাজারে আজকাল ফিল্ম আর বাসায় বাড়িতে টিভি আর এইসব হারাম কিছু আসার কারণে শুরু হয়েছে রাত জাগরণ। তবে যেমন সৌদি আরবে প্রবাসীদের অবস্থা, এখানে রাত্রে অনেক সময় ডিউটি আমাদের, যেমন রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত অনেকে ডিউটি, দোকানে তো 11টা 12টা পর্যন্ত ডিউটি, তাদের জন্য যেহেতু ডিউটি করা ফরজ সেজন্য তাদের জন্য কোনো অসুবিধা নেই। এইরকমই দিনের কথা যারা শুনছে, দিন শিখা অনেকের জন্য ফরজ, অনেকের জন্য মুস্তাহাব, অনেকের জন্য, অধিকাংশ সাধারণ মানুষের জন্য দিন শিখা ফরজ, কারণ আপনার দিনের সবগুলি মাসলা তো দূরের কথা, অধিকাংশ মাসলাও জানা হয়নি, হয়তো অর্ধেক মাসলা মাসাইল জানা হয়নি, সেজন্য আপনাদের মতো লোকদের জন্য দিন শিখা ফরজ, দিন শিখা ফরজ। কিন্তু যদি সে দিন সম্পর্কে যথেষ্ট জানে, জ্ঞান আছে, তাহলে সে সময় যদি অন্য সময় দিন শিখার ক্ষেত্রে লাগায়, আর রাতের অংশে যদি কম লাগায়, তো কোনো দোষ নেই তার জন্য। যাই হোক, দিনের কথা আলোচনা করা, দিনের কথা শোনা, শোনানো, এগুলি এসা পরে ঠিক আছে। বাকি কথা হলো দুনিয়ার জন্য না জাগায় উচিত যদি আপনার কাজ কাম বাধ্য না করে, মানে ডিউটিতে আপনি বাধ্য না হন। তারপরের হাদিস নিয়ে আসা হয়েছে ইস্তিখারার হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের পর্বে ইস্তিখারার হাদিস নিয়েছেন এবং তাতে একটি অধ্যায় নিয়েছেন, বাবু মাজা ফিত্তা তাওয়ে মাসনা মাসনা। এই অধ্যায় হচ্ছে নফল নামাজ 2-2 রাকাত বা সুন্নত নামাজ 2-2 রাকাত করে পড়া সম্পর্কে। সাহাবাই কেরামদের আমলে সুন্নত নামাজ সাধারণত 2-2 রাকাত করেই পড়া হইত, যদি বিশেষ ক্ষেত্রে কোনো কোনো সুন্নত 4 রাকাত একসাথে এক সালামে পড়া যায় আছে বা প্রমাণিত আছে, কিন্তু উত্তম হচ্ছে আমভাবে যে কোনো নফল নামাজ, যে কোনো সুন্নাত নামাজ 2-2 করে পড়া, আর বিশেষ করে যদি রাত্রের নামাজ হয়, বিশেষ করে যদি রাত্রের নামাজ হয়, কারণ কি হাদিস সালাতুল্লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2-2 রাকাত করে, রাতের নামাজ 2-2 রাকাত করে, 2 রাকাত পড়েন সালাম ফিরে, 2 রাকাত পড়েন সালাম ফিরে। তো এই ইস্তিখারার হাদিস নিয়ে এসে, যেহেতু ইস্তিখারায় 2 রাকাত নামাজের কথা আছে, ইমাম বুখারী প্রমাণ করতে চাইছেন যে সুন্নত নামাজ নফল নামাজ 2-2 রাকাত করে, ইস্তিখারা নামাজ সুন্নত 2 রাকাত করে পড়া, ইস্তিখারা দিনেও করা যেতে পারে। তবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই রাতের নামাজের অধ্যায় নিয়ে এসছেন, এতে এতটুকু হয়তো তিনি বলতে চাইছেন যে রাতে নির্জনতা থাকে, রাতে মানুষের খুশু খুজু আন্তরিকতা আসে, রাতে বেশি করে ডাকতে পারে, যেটা হয়তো দিনের আলোতে দিনের কর্মব্যস্ততায় হয় না হয়তো, সেজন্য রাত্রে কেউ যদি ইস্তেখারা করে তো ভালো কথা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন পয়গাম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি জোহরের নামাজের পরে ইস্তেখারা করেছিলেন, কারণ এখন তাড়াতাড়ি জবাব দিতে হবে, বিয়ে করবো না করবো না, পয়গাম এসেছে, প্রস্তাব এসেছে। এইরকম যদি হয় যে এখন হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিতে হবে করবো কি করবো না, তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করেন, দিনে হোক সকালে হোক বিকেল হোক যে কোনো সময়, আর যদি রাত্রে কেউ করে তো ভালো। তবে ইস্তেখারা সম্পর্কে স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখার ইন্তজার করা, বারবার নামাজ পড়ে যে সেই স্বপ্ন কিছু দেখতে হবে দেখতে হবে, এই হাদিস সহি নয়, এই হাদিস হচ্ছে জাল, সহি না। হ্যাঁ, ইবনে সুন্নির কিতাব, ইবনে সুন্নি ইমাম নাসাইর ছাত্র, ইমাম নাসাইর ছাত্র ইবনে সুন্নি, তার একটি কিতাব আছে আমালুল ইয়ামে ওয়াল লাইলা কিতাবের নাম, ওই কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে স্বপ্ন দেখার।
তো এর উপরে আস্থা করবেন না, স্বপ্ন দেখব আর জানবো তাহলে করব, এর উপরে আস্থা করবেন না। এর উপর আস্থা করা মানে জালহার হিসেবে আমল করা। কিন্তু কোন মানুষ ইস্তিখারা করলো, ইস্তিখারা মানে কল্যাণ তলব করা, খায়ের কামনা করা, আল্লাহর কাছে খায়ের কামনা করলো, একাধিকবার করতে পারে, একবার যথেষ্ট, কিন্তু একাধিকবার বারবার কয়েকদিন করতে পারে। আর তারপরে যদি কেউ স্বপ্নে দেখে নাই, দেখে নিল কেউ কথা, কিন্তু স্বপ্নে দেখতেই হবে আর না হইলে আমি কাজ শুরু করবো না, না এটা বিদাতের পর্যায়ে চলে যাবে। আর এই এই বিদাতি ধারণা আছে, কল্যাণ কামনা করে আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করে, আল্লাহ তোমার কাছে কল্যাণ কামনা করি, কালটি যদি ভালো হয় তৌফিক দাও, আর যদি এতে সার থাকে তাহলে ফাসরিফু আননি ওয়াসরিফ আনহু, আমাকে ওর থেকে ফিরিয়ে দাও আর এই কাজকে আমার থেকে ফিরিয়ে দাও। ওয়াকদুল লিল খায়র হাইসু কানা, যেখানে আছে খুব কল্যাণ আছে সেটা আমার ভাগ্যে জুটিয়ে দাও, তোমার জেনে এবং তাতে আমাকে সন্তুষ্ট রাখো। এই ইস্তিখারা এইভাবে করবেন। ইস্তিখারা ফরজ কাজের ক্ষেত্রে করবেন, না সন্নত কাজের ক্ষেত্রে, না জায়েজ কাজের ক্ষেত্রে, না হারাম কাজের ক্ষেত্রে। কাজ অনেকগুলি, তাই না? ফরজ কাজ, সন্নত কাজ, ইস্তিখারা করবেন না করবেন না? হ্যাঁ, ফরজ কাজ ইস্তিখারা করবেন, জোহরের নামাজ পড়তে যাবেন, ইস্তিখারা করে দেখি পড়ুন বলবো না, চলো নাকি? হ্যাঁ, এবছর হজ করবেন, হজ ফরজে আছে। আচ্ছা, হজ করবো কি করবো না, ইস্তিখারা করে দিয়ে করবেন না? টাকা হয়েছে, এই বছর হজ ফরজে আছে, হজ করতে যেতে হবে, ইস্তিখারা নেই, আল্লাহর উপর পয়সা হয়েছে, হজ করতে হবে। সুন্নাত, কোন সুন্নাত কাজ, আমার জীবন আমি বিয়ে করবো না, বিনা বিবাহিত থাকবো, ইবনে তাইমিয়ার মতো ইস্তিখারা চলবে? চলবে? এখানে পেরে চিন্তায় পড়ে গেছেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, না না, মাফি দুই রকম, একটা হচ্ছে আমি আমার লাইফে বিয়ে করব না করব না, এর ইস্তেখারা করা, এটার হুকুম একটা। আর একটা হচ্ছে যে মাহমুদের বংশে ওর মামাতো বোন আছে, আমি বিয়ে করব না করব না। হ্যাঁ, দুটো মাসলে পার্থক্য আছে, কেন মাহমুদের বংশেও বিয়ে করা যায়, যার তরিকের বংশেও বিয়ে করা যায়, হেলালের বংশ বিয়ে করা যায়, মুস্তাহাব নাই যে এর বংশে মুস্তাহাব, এর বংশে সন্নত না, যে কোনো যায়, যে কোনো মুসলিম পরিবারে বিয়ে করা যায়, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে জায়েজ কাজে ইস্তেখারা আছে, কিন্তু আমি আমার জীবনে বিয়ে করব না করব না, অথচ সাবালক মানুষ, বিয়ের খরচ আমার কাছে আছে, মোহর দেওয়ার পয়সা আছে, আমার হিম্মত আছে, আমি কাজ করে খাওয়াইতে পারবো, তারপরে আবার ইস্তেখারা বিয়ে করব না করব না, আল্লাহ বিয়ে সুন্নাত তো মক্কাদা কমপক্ষে। আর অনেক ক্ষেত্রে ওয়াজিব, যার গোনা হচ্ছে বা গোনা হওয়ার সম্ভাবনা আছে, জন চাহিদা বেড়ে আছে, ওয়াজিব বিয়ে করা, ফরজ বিয়ে করা, গোনা থেকে বাঁচতে পারছে না, হস্তমৈথুন হয়ে যাচ্ছে, অনেক যুবকের আছেন এবং অনেক অনেক যুবকের দুর্বলতা আছে, সুতরাং মশলা আরো স্পষ্ট ভাষায় বলতে হয়, কারো যদি জেনা নয়, জেনা পর্যায়ে পৌঁছানো, শুধু হস্তমৈথুন। আর আমার কাছে পার্সোনাল অনেকে এরকম, অনেকে বলে না একটু পার্সোনাল প্রশ্ন আছে তো আপনার একটু চলে যান, শুনেছেন আমার অফিসে বসে থাকলে, তো অনেক এরকম প্রশ্ন আসে, তো যেখানে হস্তমৈথুন হয়ে যাচ্ছে, তার হস্তমৈথুন থেকে বাঁচা ফরজ না ফরজ নয়? হস্তমৈথুন যখন ফরজ, হস্তমৈথুন থেকে বাঁচার রাস্তা হচ্ছে বিয়ে করা, স্ত্রী থাকলে হস্তমৈথুন হবে না, সুতরাং বিয়ে করা গোনা থেকে বাঁচা ফরজ, আর গোনা থেকে বাঁচার পথ হচ্ছে বিবাহ, স্ত্রী কাছে রাখা, সুতরাং বিবাহ করা ফরজ। দেশে যেতে চাইছেন, এক্সিট, যাবেন না যাবেন না, ইস্তেখারা করবেন না করবেন না? করা যাবে, কারণ এখানে থাকাও জায়েজ আর দেশে থাকাও জায়েজ। তাহলে এক কথায় ইস্তেখারা জায়েজ কাজে, হারাম কাজে, হারাম কাজে ইস্তেখারা? হ্যাঁ, আমার বাসার উপর ডিশ লাগাবো না লাগাবো না, চলবে? হ্যাঁ, আমি দাড়ি কাটবো না কাটবো না, হ্যাঁ আমি সিগারেট ছাড়বো না ছাড়বো না, ইস্তেখারা, আল্লাহ সিগারেট যদি কল্যাণ থাকে তো সিগারেট রাখো, আর যদি সিগারেটে মঙ্গল না থাকে তাহলে চলবে? হারাম হারাম, ওর ইস্তেখারা, ওর ইস্তেখারা হচ্ছে খায়ের তলব করা হচ্ছে, তুমি হারাম থেকে বাঁচো, ছেড়ে দাও। সুতরাং শুধু জায়েজ কাজে ইস্তেখারা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইস্তেখারা, ব্যবসা বাণিজ্য, ব্যবসা যে কোনো ব্যবসা, যে কোনো হালাল ব্যবসা করা যেতে পারে, কিন্তু ইদানিং দেখছেন যে মোবাইল ব্যবসা তো ভালোই চলছে, তারপর আমি চালাতে পারবো কি পারবো না, ইস্তেখারা করি, ইস্তেখারা করবে, ঠিক না? করবেন না করবেন না, ইস্তেখারা করবেন, কিন্তু সৌদি আরবে এসছেন, কি করবো, কাজ করবো কি করবো না, না শুয়ে থাকবো, ইস্তেখারা চলবে? ইস্তেখারা না, কাজ করে খাওয়া ফরজ, সামাল খেয়েছেন কাজ করে খেতে হবে, সুতরাং আমি কাজ করবো না ঘুমিয়ে থাকবো, এটা চলবে না, এসছেন কাজ করেন,
চাকরি করবো না ব্যবসা করবো, হ্যাঁ এটাও যায় ওটাও যায়, এখানে ইস্তেখারা আছে, বুঝতে পেরেছেন? ইস্তেখারার বিষয়টিকে এইভাবে বুঝে নিলে ইস্তেখারাতে আর কোনো মানে সংশয় থাকবে না স্পষ্ট। জাবিন আবদুল্লাহ রাজি আল্লাহ তাআলা আনহুমা, ছেলে বাবা দুজনই সাহাবি, ওখানে আবদুল্লাহ বিন আমর রাজি আল্লাহ তাআলা দুজনই সাহাবি, বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারাত ফিল উমুরি কুল্লিহা, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমস্ত কাজে ইস্তিখারা শেখাতেন, সমস্ত কাজে মানে সমস্ত জায়েজ কাজে, সমস্ত কাজে মানে এখানে সমস্ত জায়েজ কাজে যার জন্য কল্যাণ তলব করা হয়, যে আল্লাহ কল্যাণ হবে কি হবে না এতে, কিন্তু যেখানে করণীয় করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত করতে হবে, যেখানে বর্জনীয় আরাম না যায় ছাড়তে হবে, ওইগুলো এই ওমর থেকে উদ্দেশ্য করানি। ওমর মানে এখানে ওমর আল মুবাহা, মুবাহা জায়েজ কাজে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিখারা শিখাতেন, কত গুরুত্ব দিয়ে, কামা ইউআল্লিমুনা সূরাতু মিনাল কোরআন, যেমন কোরআনে কারিমের সূরা আমাদেরকে শিখাতে ওইভাবে, তাহলে ইস্তিখারার দোয়া ওইভাবে মুখস্থ করাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবের কাছে যেইভাবে সূরা ইখলাস, নাস, ফালাক, ফিল, কুরাইশ, অন্যান্য কোরআনের সূরা আয়াত মুখস্থ করেছেন গুরুত্ব দিয়ে। ইস্তিখারা সম্পর্কে আমাদের তাহলে অবহেলা আছে, ইস্তিখারার দোয়া অনেকে মুখস্থ রাখেন না, যদি হাত উঠেতে বলি তো লজ্জা পেয়ে যাবেন, এখন দশটা লোক বেরোবে না, তাই না? আর অনেক ফটো জিজ্ঞাসা করছে ইস্তিখারাটা বাঙালি পড়লে হবে না, বাংলাদেশে তো বলবে না, নামাজে যেহেতু এই সুন্নতি দোয়া আছে আত্তাহিয়াতের মতো দরুদ ইব্রাহিমের মতো এটাকে আরবিতেই পড়তে হবে, হ্যাঁ অতিরিক্ত আপনি এই দোয়া ছাড়াও আপনি আল্লাহর কাছে নামাজের বাইরে আল্লাহর কাছে দোয়া করেন সেটা আলাদা কথা, কিন্তু ইস্তিখারার এই দোয়া আপনাকে মুখস্থ করতে হবে। যদি ইস্তিখারা করতে চান, আর ইস্তিখারা কেন করবেন না, ইস্তিখারা করা আতে আপনার কল্যাণ আছে, এত নবী সাল্লাল্লাহু সুন্নত পালন হলে এটা হচ্ছে ইমানি কল্যাণ, হ্যাঁ দিনী কল্যাণ, আর দুনিয়াবী কল্যাণ হচ্ছে যে যে ব্যক্তি ইস্তিখারা করবে সেই ব্যক্তি অনুতপ্ত লজ্জিত হবে না, আশা করি আল্লাহ পাক তাতে খেয়ের করবে, বরকত দেবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আপনি কল্যাণ তলব করলেন তা আল্লাহ পাক ইনশাআল্লাহ তাতে কল্যাণ করবেন। দুটি কাজ করতে বলা হয়েছে, একটা হচ্ছে ইস্তিখারা, একটা হচ্ছে ইস্তিশারা, তাহলে মানুষ অনুতপ্ত লজ্জিত হবে না, একাই পড়ে যাবে না। হ্যাঁ ইস্তিখারা মানে তো বুঝলেন আল্লাহ পাকের কাছে কল্যাণ তলবের দোয়ার, ইস্তিশারা মানে মানুষের সাথে পরামর্শ করা, যারা বড় মানুষ রয়েছেন, বড় মানুষ মানে মাতা পিতা, পরামর্শ করেন, আপনি বিদেশে আসবেন আর মা বাবার সাথে কোনো পরামর্শ নেই, বিয়ে করবেন আর মা বাবার সাথে কোনো পরামর্শ, ঠিক আছে আপনি সাবালক মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝছেন কোথায় বিয়ে করবেন, কিন্তু মা বাবাকে আপনাকে উপেক্ষা করে পরামর্শ নেই ঠিকঠাক করে নিয়ে এখন বাপকে বাধ্য করছেন যে ওখানে চলো বিয়ে, আজকালকার যুবকরা এরকম হয়ে গেছে, পরামর্শ করেন না, অনুতপ্ত হইতে হবে, পরামর্শ করতে হবে, এইরকম মাতা পিতা ছাড়া যদি বড় ভাইরা থাকে বড় ভাইয়ের সাথে পরামর্শ করা, ব্যবসাদীর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিদেশ যাওয়া না যাওয়ার ক্ষেত্রে, ছুটি যাব না ইজিট যাবো ইত্যাদি যতগুলি দুনিয়াবী কাজ আছে, অথবা যেসব কাজ বিলম্ব করা যায় এখনো করা যায় করবো না করবো না, এইসব জিনিস পরামর্শ নেওয়া ভালো কাজ। পরামর্শ নিলে আপনার ব্রেনে হয়তো কোনো একটা পয়েন্ট ধরেনি, অন্যের পরামর্শে আপনার উপর স্পষ্ট হলো, ক্লিয়ার হলো, এটা তো একটা ফায়দা আছে। পরামর্শ নিলে যাদের কাছে পরামর্শ নেবেন, আপনার ডানে বামে যেসব আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব আছে, তারা অসহযোগ আন্দোলন করবে না, সহযোগিতা করবে, যদি ফেঁসেও যান পরামর্শ নিয়ে কাজ শুরু করে তারা ফেঁসেও যান তাহলে সহযোগিতা করবে। উদাহরণস্বরূপ বাবা মায়ের পরামর্শ নিয়ে আপনি বিয়ে করেছেন, তারপরে দেখা গেল যে শ্বশুর পরিবার বা স্ত্রীটা ভালো হইলো না, তাহলে মা বাবা সাহায্য করবে না করবে না, সহযোগিতা করবে না করবে না, ভালো পরামর্শ দিবে আপনার জন্য কোনটাতে কল্যাণ আছে কি করবে কি তোমার এখন করা উচিত পরামর্শ দেবে, কিন্তু যদি তাদেরকে আউট করে দিয়ে বা বাধ্য করেন তাদেরকে, অনেক সময় আউট করলেন না ঠিক আছে কিন্তু যেতে হবে মানে বিয়ে আমার দিতে হবে, ছেড়ে করলেন না কিন্তু এমন করলেন কল কাবজা যে ও যেতে হবে মানে বিয়ে ওখানে দিতেই হলো, ছেলে বাধ্য করছে। মাদ্রাসায় বেশ কিছু শিক্ষকরা আজকালকার মাদ্রাসার পরিবেশ কলেজ ইউনিভার্সিটির মতো হতে লেগেছে, মাদ্রাসায় এক হেড শিক্ষক বলছে একটা ঘটনা, বলছে আজকালকার জামানায় ছাত্রকে ছুটি না দিলে কোনো উপায় নেই, ছাত্র পায়জামা পরে আর পাঞ্জাবি গায়ে দিয়ে মানে সেজে আর ব্যাগটা পরে এসে বলছে হুজুর, যে এলাকা বলে হুজুর হুজুর, যে এলাকা বলে মাওলানা মাওলানা, মাওলানা বা উস্তাদ বাড়ি যাবো ছুটি দেন, বাড়ি যাবো ছুটি দেন, এখন কি করবেন আপনি, ছুটি দেবেন না দেবেন না, হ্যাঁ বলেন ছুটি দেবেন না দেবেন না,
আপনি জ্ঞানী শিক্ষক ছুরি দেবেন? অনেকে বলছে না, যদি না দেন, না দিলে আমাদের দেশে যেমন বলে, হ্যাঁ ইজ্জত থাকবে না, আপনার মান সম্মান বেশি। তারপরে প্রস্তুত হয়েছি যাওয়ার জন্য, ছুটি পাবো কি পাবো না ঠিক নেই, সুতরাং আগে প্রস্তুতি লাভ নেই। এইরকম যদি বাধ্য করে, বাবা মাকে বাধ্য করে বিয়ে করলো, বিয়ে করার পরে ফেঁসে গেল, আর চলছে না, গাড়ি চলছে না, দাম্পত্য জীবনে স্ত্রী ভালো না, খারাপ। এখন এসে বাপ মাকে বলছে যে কি করবো, আমি ভালো না, আমি রাখবো না। কি বলবে? ভালো হয়েছে, ঠিক হয়েছে, তোর তোর সাজা শাস্তি হওয়া উচিত, বলবে না? বুঝতে পেরেছি, এখন আদা খেয়েছিস শান্তি, এতগুলি কথা শুনতে হবে, তারপর ইচ্ছা হলে সহযোগিতা করবে, না হলে বলবে যা পারবি তাই কর, গাতে তোর দরবারে নেই আমার, হ্যাঁ। কিন্তু যদি পরামর্শ নিতেন, এইসব কথা কখনো বলতো না, বাবা যাতে না আমাদের পরামর্শ নিয়ে তো আমরাই তো বিয়ে দিয়েছি, সুতরাং ভালো পরামর্শ দিতে হবে যাতে সমস্যার সমাধান হয়। পরামর্শ এজন্য করা যে কোনো কাজের ক্ষেত্রে, আর ইস্তেখারা করা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ইস্তেখারা দোয়া মুখস্থ করে নেবেন। দেখো কমপক্ষে বিদেশে এসছেন, এখন যারা বিবাহ শাদী করে এসছেন তাদের তো ঠিক আছে, বলবো যে দু বছর বা এক বছরের ছুটি পেলে যেতে হবে, কিন্তু বিবাহ শাদী করে আসেননি, এখন ছুটি যাব না আরো কিছুদিন থেকে যাবো, যাই না আপনার বাবা মা দেখা সাক্ষাৎ তো ঠিক আছে ওটাও, কিন্তু ওই রকম জরুরি ব্যাপার নয়, দেখা সাক্ষাৎ অনেক সময় হয়তো আর্থিক সহযোগিতা করা বেশি জরুরি, বাবা মায়ের কাছে যাওয়ার চাইতে হয়তো আর্থিক সহায়তা টাকা পয়সা পাঠানো বেশি জরুরি, অনেক পরিবার এমন আছে, কিন্তু অনেক অনেক পরিবার আবার উল্টো আছে যে হয়তো মায়ের বাবার একটাই ছেলে, ও টাকা পয়সা চায় না, আর সচ্ছল বাড়িতে বলছে না তোমার টাকা পয়সা তুমি তাড়াতাড়ি এসো, তাহলে সেটি তখন ভিন্ন কথা, পাঁচ ভাই আছেন আর কাজ করার কেউ নেই, এখন আপনার কাজ করার দরকার, টাকা পয়সা বাড়িতে পড়ানো বাবা মায়ের জন্য, দুবছরই করেননি তাহলে আপনার এখানে থাকেন, এইসব ক্ষেত্রে হয়েছে খারাপ করবেন, দুবছরে আমি যাবো না আরো এক বছর বিলম্ব করবো, আপনাদের বিভিন্ন ক্ষেত্রে ইস্তেখারার প্রয়োজন, সুতরাং ইস্তেখারার দোয়া মুখস্থ করবেন। নবী সাল্লাম কি বলতেন, ইয়াকুল বলতেন, ইজা হাম্মা আহাদুকুম বিল আমরি, কোনো কাজের যখন তোমাদের কেউ ইচ্ছা করবে, কোনো কাজের ইচ্ছা করবে মানে জায়েজ কাজের ইচ্ছা করবে, হারাম কাজ নাজায়েজ কাজের ইচ্ছা করাই জায়েজ নয়, আর ফরজ ওয়াজিব কাজের ইচ্ছা করতেই হবে, সুতরাং এগুলি এর আওতাভুক্ত না। যখন কোনো মানুষ কোনো কাজের ইচ্ছা করবে তোমাদের মধ্যে থেকে, ফালিয়ার কারাকাত এনে মিন গাইরিল ফরিজা, ফরজ ছাড়া দুই রাকাত নামাজ যেন পড়ে নেয়, দুই রাকাত নামাজ ফরজ ছাড়া পড়বে, তাহলে ফরজ নামাজ দিয়ে না সুন্নত নফল দুই রাকাত নামাজ পড়ে নেবে। সুম্মা লিয়াকুল, অতপর বলবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, হে আল্লাহ তোমার কাছে তোমার এলমের যে গুণ আছে তার মাধ্যমে, আল্লাহর এলমের গুণকে আপনি মসিলের মাধ্যম বানেন, আল্লাহর সিফাত দিয়ে দোয়া করা এই হাদিস দ্বারা প্রমাণিত। ওসিলা জায়েজ ওসিলা সম্পর্কে বলি, জায়েজ ওসিলা কয়টি জানা আছে? তিনটি, একটা হচ্ছে হ্যাঁ আল্লাহর নাম এবং গুণাবলীকে ওসিলা বানানো, এই হাদিস এটা প্রমাণিত। বে ইলমেকা বে কুদরাতেকা, এই যে কুদরতকে আল্লাহর কুদরতকে ওসিলা বানালেন, আল্লাহর এলমকে ওসিলা বানালেন, বলেন না কান্ত আল্লামুল গয়ুর, এগুলিকে ওসিলা বানালেন আল্লাহ পাকের গুণগুলি উল্লেখ করে। আর আরেকটি জায়েজ ওসিলা হচ্ছে বা সন্নতি ওসিলা হচ্ছে নিজের ইমান এবং আমল, ইমান এবং নেক আমলকে মাধ্যম বানানো, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুন, আল্লাহ ইমান নিয়ে এসেছি আমরা, ইমানকে মাধ্যম বানিয়ে সুতরাং আমাদের গোনা মাফ করে দাও, আল্লাহ আমি দুই রাকাত নামাজ পড়লাম, দুই রাকাত নামাজ পড়ছিলাম, আল্লাহ তুমি আমার গোনা খাতমা বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ আমি ফকির মিসকিনকে 1000 টাকা দান করলাম, আল্লাহ তুমি আমার গোনা খাতা মাফ করে দাও, বা আমার এই বালা মুসিবত বিপদ দূর করে আমার ছেলেকে ভালো করে দাও। তাহলে ছেলেকে ভালো করার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছেন, আপনার 1000 টাকা দান করে, একটা খাসি মোরগ দান করে, গরিব মিসকিনকে খাওয়িয়ে ইত্যাদি, একটা মসজিদ মাদ্রাসা বানিয়ে দিই ইত্যাদি, সাদকা দান খেরাতে বলা মুসিবত দূর হয়। তাহলে ইমান এবং নেক আমলকে ওসিলা বানানো। আর 3 নম্বর হচ্ছে কোন জীবিত ভালো মানুষের কাছে দোয়া চাওয়া, ভালো মানুষের কাছে সৎ উপস্থিত উপস্থিত সৎ ব্যক্তির কাছে দোয়া চাওয়া, মানে বলা যে আল্লাহ পাকের কাছে একটু দোয়া করে দেন, ও দৌলি আমার জন্য দোয়া করে দেন, এই না যে তার কাছে দোয়া করবেন, দোয়া করতে বলবেন যে আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া, কিসের দোয়া, যার দোয়া বলবেন, বাবা মা ভালো মানুষ না মাঝি বাবা মা, আবার বাবা মায়ের দোয়া ছেলের হকে কবুল হয়, সুতরাং বাবা মায়ের কাছে দোয়া চাওয়া, এইরকমই দাদা দাদি না 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 বাবা মায়ের পর্যায়ে কিন্তু
আমরা বাবা মানে শুধু বাবা মা বুঝি না, আব্বা আম্মা যেমন তেমনই দাদা দাদি, তেমনই নানা নানি, এরা সব এদেরকে আল্লাহ পাক আবা এবং উম্মাহাত বলেছে, এরা বাপ মার পর্যায়ে। সুতরাং দাদা দাদির কাছে দোয়া চাওয়া নানা নানি, আজকালকার জামানাই পশ্চিমা সভ্যতা চলে আসছে, দাদা দাদির সাথে কোনো সম্পর্ক নেই, নাতি নানা নানির সাথে কোনো সম্পর্কই নেই, অথচ বাবা মায়ের মর্যাদাই তারা যতগুলি উপর দিয়ে আছে সবগুলি মা, বেঁচে থাকলি সবগুলি হারাম, তাদের কাছে তারা বেঁচে থাকলে তাদের কাছে দোয়া চাও। যারা সৎ ব্যক্তি এলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে সৎ ব্যক্তি, যে কোনো সিনিয়র হোক জুনিয়র হোক, অনেক সময় আপনার থেকে বয়সে ছোট হলেও দোয়া চাওয়া কোনো দোষ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলাকে বলেছেন আমার জন্য দোয়া করবি। তাহলে এই হচ্ছে তিনটি হচ্ছে শরীয়ত সম্মত সুন্নত তরিকার ওসিলা। আমাদের দেশে এগুলি ওসিলা নেই, ওসিলা আছে হারাম নাজায়েজ শিরকের রাস্তার ওসিলা, মৃত ব্যক্তিকে ওসিলা বানানো, মারা গেছে তাকে ওসিলা বানানো, নবীর নবীর ওসিলায় আল্লাহ তুমি নবীর ওসিলা আমাকে মাফ করে দাও। নবীর ওসিলা কি মানে নবীকে ব্যাকিং দিয়ে আল্লাহকে চাপ সৃষ্টি করছেন নাকি? হ্যাঁ, নবী সাল্লামের খাতির নবী সাল্লামকে আল্লাহ পাক দিবেন, আপনাকে কেন দিবেন, আপনাকে কেন দেন, নবীর খাতির আপনাকে দেবেন? এটা যদি এরকম ধরেন যে আপনার এমপির একটা চিঠি নিয়ে গেছেন, হ্যাঁ গিয়ে মন্ত্রীকে দিচ্ছেন আপনি, আর মন্ত্রী দেখছে যে যদি এর তলব পুরা না করে দিই তাহলে এই এমপিটা হাত থেকে বেরিয়ে যাবে, আওয়ামী লীগ আছে বিএনপিতে যোগ দিবে, ভয় আছে, চাপের মুখে আছে, তো এইরকম নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাপ সৃষ্টি করতে যান নবীর নাম দিয়ে, তাহলে এটি যদি বানাতে শিরকুফর পর্যায়ে পৌঁছে যাবে। লা ইউজাদু হুসাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ পাক কারো কাছে নতি স্বীকার করতে হয় আল্লাহ পাক রব্বুল কাছে, কোথাও গিয়ে দুর্বল হয়ে যান না কোনো ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি যদি এরকম মনে করেন তাহলে আপনার ইমানই হারা হয়ে যাবে। তাহলে নবী সাল্লামের ওসিলা বলার উদ্দেশ্য কি আপনার? আর নবী সাল্লাম যদি নবী সাল্লাম মর্যাদার কথা বলেন, নবী সাল্লাম মর্যাদা তিনি তার মর্যাদা আছে, তার নেক আমল আছে, তিনি পাবেন, আপনি আপনি পর কিসের অধিকার? তবে যদি এই ভাষায় কেউ বলে, এখানে একটা কথা শুনে রাখেন, যে আল্লাহ আমি তোমার নবীকে ভালোবাসি সুতরাং তুমি আমাকে মাফ করে দাও, তাহলে নবীকে ওসিলা বানেন, নবীর ভালোবাসাকে ওসিলা বানেন, নবীর ভালোবাসা তার আমল, ওই যে দুই নম্বর যেটা বললাম যে নিজের ইমান এবং নেক আমলকে ওসিলা বানানো যায়, ওর মধ্যে পড়েছে আল্লাহ রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ ইমান এনেছি শুধু আল্লাহর উপর, আল্লাহ তোমার নবীর উপর ইমান এনেছি, তোমার কোরআনের প্রতি ইমান নিয়ে এসেছি, তোমার আখেরাতের প্রতি ইমান নিয়ে এসেছি, জান্নাত জাহান্নামের প্রতি ইমান নিয়ে এসেছি, তাহলে আল্লাহ তোমার নবীর উপর ইমান নিয়ে এসেছি, এর মাধ্যমে এর ওসিলা তুমি আমার গুনাহ মাফ করে দাও, এই ইমানের ওসিলা। তাহলে ইমানকে ওসিলা বানাইলাম, নবীর জাতকে ব্যক্তিকে ওসিলা বানানো শরীয়ত সম্মত না, বরং এটা শিরকের চোরা রাস্তা, লুকায়িত রাস্তা। এইরকম পীর ওয়ালিকে অমুক বাবা অমুক পীরের ওসিলায়, জিলানির ওসিলায়, চিস্তির ওসিলায়, এসব যদি বলে এগুলি হচ্ছে শিরকের চোরা রাস্তা, এরাই সাধারণত শির কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে। আর যারা এসব শিরকের রাস্তা থেকে সজাগ, জানে যেগুলো শিরকের রাস্তা সূত্রে আমরা দূরে আছি, তারা কখনো শির্ক বিদাতে যাবে না, কবর মাজার পূজায় লিপ্ত হবে না। আবার মনে রাখবেন যেগুলি জায়েজ করণীয় ওসিলা, আবার ফিরিয়ে দিচ্ছি, প্রথম হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীকে মাধ্যম বানানো, ওসিলা বানানো, আল্লাহ তুমি আলিম, তুমি কাদির, তুমি গাফুর সুতরাং তুমি আমাকে মাফ করো, তুমি রাহিম রহমান তুমি আমার উপর দয়া করো, আল্লাহ তুমি তো আরহামুর রাহিম তুমি আমার ছেলেটার উপর দয়া করো, আল্লাহ হ্যাঁ তুমি অত্যন্ত দয়ালু, তোমার নাম রহমান তোমার নাম রাউফ, আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা নেক সন্তান দাও, এই আল্লাহর নাম গুণাবলীকে ওসিলা মাধ্যম বানাইলেন। আর এটা হচ্ছে নিজের ইমান এবং আমলকে ওসিলা বানানো, আরেকটা হচ্ছে সৎ ব্যক্তি জীবিত আছে এবং সামনে আছে অথবা বলার ব্যবস্থা আছে, টেলিফোনের মাধ্যমে বলছেন আমার জন্য দোয়া, আব্বা আমার জন্য দোয়া, 5000 কিলোমিটার দূরে আছে, ওসিলা বানানো যায় না? যায় নাই, কিন্তু টেলিফোনও নেই মোবাইলও নেই, কর্নিশে গিয়ে সমুদ্রে ডুবছেন আর ওই সময় চিল্লাচ্ছেন বাবা গো বাঁচাও, বা আল্লাহ আমার বাবার ওসিলায় বাঁচাও, চলবে না? না আপনার বাবা শুনছে না, আপনার বাবার ওসিলা দিয়ে আপনি কি বলতে চান আল্লাহ ফাকা বুল আলামিন? হ্যাঁ মানে যতগুলি নেকি ওই যে হ্যাঁ সব রাখে নেকি পৌঁছানো, আপনাদের চিটাঙ্গা মাহফিলের যে বক্তা সাহেব তার তার ভাষা এভাবে বলে যে আমরা যে 5 দিন ধরে তফসিল করান মাহফিল করলাম আল্লাহ, এই নেকি তোমার নবী পাকের রোজাই
পৌঁছে দেন। সব নেকিগুলো চিটাগাং থেকে নিয়ে এবার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছে দিলেন। তাহলে আপনাদের কাছে কি থাকলো? কিছু থাকলো না, ইয়াতিম মিসকিন বেচারা, বিনা তরিকে আপনাদের বেশি প্রয়োজন আছে। সুতরাং নেকিগুলো নিজের জন্য রাখেন। আর নবী সাল্লামকে নেকি পৌঁছানোর জন্য দরুদ পড়া, প্রত্যেক নামাজে দরুদ পড়তেই হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী আপনাকে পড়তেই হবে, নেকি তো পৌঁছাচ্ছেন। তারপর এর আগে আর একটা কথা বলেছি, প্রত্যেক ইবাদত বান্দাগীর একটা করে ভাগ নবী সাল্লাম পাচ্ছেনই, শুধু নামাজ রোজার নাই যে এখানে এসছেন, এই রাস্তা দেখিয়েছে কে যে এখানে এসছেন। হিন্দু আসে না কেন, খ্রিস্টান আসে না কেন, হ্যাঁ আপনি আসছেন এখানে। সুতরাং এই রাস্তা নবী সাল্লাম দেখিয়েছেন আমাদেরকে। সুতরাং আমরা যে এখানে এসে যেটুকু নেকি পাবো সমানভাবে প্রত্যেকের, আমরা প্রত্যেকে যতটা পাবো প্রত্যেকের। এখানে যদি ষাট জন পঞ্চাশ জন লোক থাকি তাহলে ষাট জনের নেকি একাই নবী সাল্লাম পেলেন, কত নেকি তাই নবী সাল্লামের খাতে যাচ্ছে। আর তারপরেও আপনার তফসির কোরআন মাহফিলে সব পাঠিয়ে দিলেন, কোরআন খানি করলেন, কোরআন খতম করলেন, তারপরে এই কোরআন খতমের নেকি সব রেসানি, সব রেসানি শব্দটি ফার্সি, রেসানি মানে পৌঁছানো, আর সব মানে নেকি, নেকি তা সব পৌঁছেই দিলেন। তো বাকি থাকলো কি? কিছু থাকলো না। এমন কেউ পাগল আছে দুনিয়ার ক্ষেত্রে যে এক হাজার রিয়াল বেতন পেলো, বেতন পাওয়ার পরে সে নিজের বাবা মাকেও পাঠালো না যে বাড়িতে খরচ হবে, আর নিজেও রাখলো না, নিয়ে সে কোনো বন্ধুকে দিয়ে দিল। হ্যাঁ আছে কি বন্ধু, বন্ধু কেনা দেন তো নবী সাল্লামের বংশের যারা আছে করে সে ওরা কি দেন, দেবেন কেউ? যে হ্যাঁ লোক যে নেগুলি সবগুলি পৌঁছে দিচ্ছে, জানে না, কিছুই মনে করে না, জানেই না জাহিল, যে এইভাবে পৌঁছে দিলে সব দিয়ে দিলাম তো আমরা খালি থেকে গেলাম, সর্বহারা হয়ে ইয়াতিম হয়ে কিয়ামতের দিন হাজির হবো, এটা বুঝেই নেই। আসল কথা হচ্ছে এটি, হ্যাঁ এটা সহ নিজের হাতে নেওয়া, দিয়ে দেওয়ার পরে আল্লাহ বলবেন হেবাতে নিয়ে নেওয়া জায়েজ নয়। নবী বলছে আল আয়েদ ফিল হেবাতে, কেউ দান করে দেওয়ার পরে যদি ফিরে বলে রিটার্ন চাই যে আপনাকে দিয়েছিলাম ওই যে লুঙ্গিটা দিয়েছিলাম ফিরান দেন আমাকে দেন, কাল কালবে কুকুরের মতো, হ্যাঁ ইয়াকি ইয়াসমা ইয়াউদ ফিকাই এহি, কুকুরের বদ স্বভাব আছে কি করে, খাওয়া দাওয়ার পর বমি করে, বমি করার পর বমিটা আবার ফেলবে না, ও চেটে নেবে। তো যেই ব্যক্তি দান করলে দান করার পরে যদি বলে যে আমি ফিরিয়ে চাই তাহলে কাল কালবে বলা হয়েছে, তো এরকম করবে নাকি আবার কেমন দিন না, বলে ফিরিয়ে দেন, দিয়েছিলাম দিয়ে তো ভুল করেছি, তফসির কোরআন মাহফিলের সেটা কেন সব নেকি গুলো পাঁচ বছর দশ বছর যা করেছিল পাঠিয়ে দিছি, এখন তো সর্বহারা দেন ফিরান, ঠিক করবে? সালাম পৌঁছার কথা বলতে হবে না, এমনি পৌঁছে দেবে। নবী সুন হাদিস আছে ফেরেশতা ঘুরতে আছে আর এমনিতে সালাম পৌঁছাবে। সুতরাং অন্য দোয়াগুলি করেন, হে আল্লাহ নবী পাকের রোজে আমার সালাম পৌঁছে দে, এসব বলার দরকারই নেই, সাহাবারা এরকম বলতেন না। তো আল্লাহ মাইনি আস্তাগফির কবে এলম, হে আল্লাহ তোমার কাছে কল্যাণ তলব করি তোমার এলমের মাধ্যমে, তোমার এলমের গুণের মাধ্যমে, ও আস্তাগফির কা তোমার কাছে ক্ষমতা তলব করি, কুদরত ক্ষমতা তলব করি, ক্ষমতা ক্ষমতা চাই বেকুদরাতে কা তোমার যে ক্ষমতা শক্তির গুণের মাধ্যমে, ও আসআলুকা মিন ফাযলিকাল আযীম এবং তোমার মহা অনুগ্রহ আমি কামনা করি। ফাযল মানে অনুগ্রহ, আযীম মহা, মহা অনুগ্রহ কামনা করি। ফাইন্নাকা তাকদিরু কারণ আপনি সর্বশক্তিমান, তাকদিরু ওয়ালা আকদিরু আমার কোনো শক্তি নেই, ওয়া তাআলা এবং আপনি সব কিছুই জানেন, ওয়ালা আলাম আমি কিছুই জানি না, ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব আল্লাহ সমস্ত অদৃশ্যের তুমি জ্ঞানী, বরং মহাজ্ঞানী, আল্লাম মুবালাগা শাহ সমস্ত অদৃশ্য সম্পর্কে আপনি মহাজ্ঞানী, আমরা কিছু জানি না, আমার চোখের আড়ে কি কি আছে, কালকে কি হবে, আমার কাজটা ঠিক হবে না ভুল হবে কিছু জানি না আল্লাহ, সুতরাং আমাকে তৌফিক দাও ভালো কাজের। আল্লাহ ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি জানো, তুমি যদি জানো মানে সন্দেহ না, মানে তুমি জানো, আন্না হাজাল আমরা খায়রুল্লি যে এই কাজটি আমার জন্য কল্যাণকর, ফি দিনি আমার ধর্মীয় ক্ষেত্রে, ওয়া মাসি আমার পার্থিব জীবনের ক্ষেত্রে, ওয়া আকিবাতে আমরি আমার পরিণাম কাজের পরিণামের ক্ষেত্রে, আকিবা মানে পরিণাম, আও কালা আজেলে আমরি বর্ণকারীর সন্দেহ যে আকিবাতে আমরি বলেছেন অথবা বলেছেন আজেলে আমরি মানে বর্তমান, আজেল মানে এখন এক্ষুনি আমার বর্তমান কাজে, ও আজেলি এবং পরবর্তীতে, কারণ অনেক কাজকর্ম আছে হয়তো এখনকার জন্য ঠিক আপাতত কিন্তু এটা দু চার দশ দিন পরে ঠিক না, দেখবেন একটা খুব সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে, খুব সুন্দরী দেখে বিয়ে করলেন, বুঝতে পারলেন তার এই সৌন্দর্য লাবণ্য আছে এক দুই বছর, এক দুই বছর একটা ছেলে হলে এই সৌন্দর্য লাবণ্য মূল্য নেই, কিসের মূল্য আছে তখন তার আখলাক, তার চরিত্র, তার আদব কায়দা, সে আপনার শ্রদ্ধা করে কিনা, আপনাকে ভালোবাসে কিনা, আপনার বাবা মাকে ভালোবাসে কিনা, আপনার বোনদের বরদাস্ত করতে পারে কিনা, না আপনার বাড়ি বোনেরা আসলে ওর বরদাস্ত হয় না, গায়ের জ্বালা হয়ে যায়,
আপনার মা বাবার বিরুদ্ধ, তোমার মা বাবার খেদমত তুমি করো, আর একবারে সুন্দরী রমণী ওর সৌন্দর্য দেখে কি করবেন আপনি, চামড়া সুন্দর দেখে শুনি ঠিক না। তাহলে নগদ নগদ কিছু ভালো আছে কিন্তু ধারে পরবর্তীতে ভালো নয়, যেটা স্থায়ী ভাবে ভালো সেটাই আসল ভালো। সুতরাং দুটোই দিক দেখতে হবে, এই নয় যে শুধু নগদটা দেখলাম দেখতে খুব সুন্দর ইসে যেন বিয়ে করে ফেলেছি আর শেষে দেখা গেল যে ওই মেয়ের অন্য জায়গায় ভাবছো, হ্যাঁ ভাই একটু যদি কালো হয় শ্যামলাও হয়, আর সাধারণত দেখা যাবে কালো শ্যামলা যদি হয় আর যদি পর্দা বাড়িতে থাকে তাহলে অনেকটাই ভালো আছে, পর্দা আছে সেজন্য ভালো থাকার চেষ্টা করেছে, আর যেহেতু অত আকর্ষণ ছিল না সেই জন্য মাছিও ভ্যান ভ্যান করে তার গায়ে বসার সুযোগ পায়নি, কিন্তু যদি সুন্দরী হয় বেশি সুন্দরী হয় আর ভালো থাকার অনেক সময় চেষ্টা করে কিন্তু তারপরে মাছি ভ্যান ভ্যান করে বসার চেষ্টা করতে পারে ঠিক না, বুঝতে পারছেন না পারছেন না আমার ভাষা। সুতরাং জাহিরি সৌন্দর্য দেখেই শুধু যে বিয়ে করবেন এমনটা নয়, বাতেনি ভিতরের সৌন্দর্য আখলাক চরিত্র আদব কায়দা নম্রতা এসব আছে কিনা এসব দেখে বিবাহ শাড়ির সিদ্ধান্ত নেবেন। আজেল হি মানে পরে, আজেল মানে আইন দিয়ে মানে এখন নগদ নগদ ভালো হবে কিনা, ও আজেল হে মানে পরবর্তীতে বিলম্বে পরে ভালো হবে কিনা, যদি ভালো হয় ফাকদুর হুলি আমার জন্য সেটা ভাগ্যে নির্ধারণ করো, ওয়াসের হুলি এবং আমার জন্য তা সহজ করে দাও, সহজ করে দাও, সোম্মা বারিক লিফি অতপর তাতে আমার বরকত দাও, দেখেন বরকতও চাইলেন। ওয়াইন কুনতা তাআলামু আর তুমি যদি আল্লাহ জানো আন্না হাজাল আমরা, এই যে হাজাল আমরা বলবেন এখানে যদি ওই কাজটি উল্লেখ করা সম্ভব হয় তাহলে উল্লেখ করবেন, আরবি যদি জানেন তাহলে, আর যদি আরবি না জানেন হাজাল আমরা তা উল্লেখ করতে পারবো না, তাহলে হাজাল আমরা এই কাজটি বলেন আর অন্তর্নিয়ত করেন যে কোন কাজটি, বিয়ের কাজটি ব্যবসার কাজটি সফরের কাজটি ইত্যাদি ইত্যাদি, আর যদি মানে উল্লেখ করতে পারেন তাহলে কি উল্লেখ করবেন, আল্লাহ ইন কুনতা তাআলামু আন্না হাজা জাওয়াজা হাজা নিকাহ এই বিয়ে, হ্যাঁ আন্না হাজাহিল বিনতা হাজাহিল মারাতা আন্না হাজাহিল তিজারাতা হ্যাঁ আন্না হাজা সাফারা এই ভাবে এই সফর হাজার জায়গায় এই কাজটি উল্লেখ করলেন। শেষখানে কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে যদি আল্লাহ তুমি জানো যে এই কাজটি কি সারুণলি আমার জন্য অকল্যাণকর, সারুণলি আমার জন্য এতে অনিষ্ট আছে খারাপই আছে, ফি দিনই আমার ধর্মীয় ক্ষেত্রে, সব আগে ধর্মের কথা দিনের কথা উল্লেখ করা হয়েছে, দেখা গেছে দুনিয়ার ক্ষেত্রে তো খারাপ হয়নি, মেয়ে দেখতে সুন্দরী যে যুবতীকে বিয়ে করেছে দেখতে সুন্দরী আর পয়সাওয়ালার মেয়ে প্রভাবশালী বংশের দিক দিয়ে, কিন্তু নামাজ নেই চলবে পর্দা নেই। এখানে এক ডাক্তার এমবিবিএস ডাক্তার বিয়ে করেছিল এক এক মহিলাকে, ডাক্তার নামাজ নেই আমার দর্শে অনেক আগে আসতো, সে তো বিয়ে করার পরে ছয় মাসও টেকেনি, বিয়ে করার পরে এ বলছে সৌদি আরবে থাকবো আমি সৌদি আরবে অনেকদিন আছি, ও বলছে না আমেরিকা যাবো, চলো আমাকে নিয়ে আমেরিকা না হলে গেলাম, এ আমেরিকা যাবে না আর ওর স্ত্রী আমেরিকা যাবে উল্টো, আর পুরুষটা যদি বলতো আমি আমেরিকা যাবো আর মহিলা বলতো না আমি আমেরিকা যাবো না আমি বাংলাদেশে যাবো না সৌদি আরবে, তো ভালো কথা ছিল, এরকম হইলে হইতে পারে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন আপনি, স্বামী থাকতে চাই এমবিবিএস ডাক্তার এখানে সৌদি আরবে আমি থাকবো চাকরি করবো তোমাকে এখানে নিয়ে আসবো, বলছে না আমাকে নিয়ে আমেরিকা চলো, আমার ভাই আমেরিকা আছে ওখানে আমেরিকা যাবো, তুমি যাবে না যাবে না বলছেন আমি আমেরিকা যাবো না, যাবে না ঠিক আছে তালাক দাও, তালাক হয়ে গেছে, হয়তো দুনিয়ার দিক থেকে ভালো কিন্তু দিনের দিক থেকে ভালো নয়, সেজন্য আগে দিনের কথা বলে দোয়া করতে হবে, ওয়াইন কুনতা তাআলামু আন্না দিনই আমার ধর্মীয় ক্ষেত্রে যদি খারাপ হয় ওয়াম্মা আসি এবং আমার পার্থিব ক্ষেত্রেও খারাপ ওয়াকাবাতে আমরা আমার কাজের পরিণামের ক্ষেত্রেও খারাপ অথবা বর্তমান যে আমার কাজের অবস্থা তাতে খারাপ হয় অথবা ভবিষ্যতে খারাপ হয় আজালি ফাসরেফু আননি এই কাজকে আমার থেকে ফিরিয়ে দাও বা এই বিষয়টিকে আমার থেকে ফিরিয়ে দাও ওয়াসরেফনি আন হয় এবং সেই কাজ থেকে আমাকে ফিরিয়ে দাও ওয়াকদুরলি আল খায়রা আমার জন্য কল্যাণকে হ্যাঁ মঙ্গলকে কি করো নির্ধারিত করো হাইসো কানা যেখানেই থাক না কেন আল্লাহ যেখানে কল্যাণ আছে সেখানে যেখানে কল্যাণ আছে সোম আর দেনি বেহি অতপর আমাকে তা দিয়ে সন্তুষ্ট করে দাও তা দিয়ে রাজি করে দাও। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসামি হাজাতাহু এবং নিজের প্রয়োজনকে উল্লেখ করবে এখানে ওই হাজাল আমরার কাছে নিজের প্রয়োজন উল্লেখ করবে যে কি প্রয়োজনে আপনি ইস্তেখারা করছেন উল্লেখ করবে। আল্লাহ পাক রব্বুল আমাদের যেন কাজে কর্মে বরকত দান করেন আমাদের যেন পরিণাম ভালো করেন আমাদের আল্লাহ পাক রব্বুল যেন অনিষ্ট থেকে হেফাজত করেন আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
চার রাকাত এক সালামে যদি তাহাজ্জুদ পড়ে জায়েজ আছে, কিন্তু রাতের নামাজ দুই রাকাত পড়ে করে পড়া আফজাল, উত্তম। দুই দুই রাকাত করে সালাম ফিরেন, সালাতুল্লাইলে মাসনা মাসনা দুই দুই সালাম ফিরেন, সাইজা খাসি আদক মুসফা, যখন ফজর হওয়ার আশঙ্কা হবে তখন তাড়াতাড়ি ভেতরে পড়েন এক রাকাত। অন্ধকার রুমে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই, যদি সাপ বিছুর আশঙ্কা বেশি না থাকে। এখানে তো আশঙ্কা নেই দেশে, কিন্তু আমাদের দেশে বিশেষ করে যদি বর্ষাকাল বা গ্রীষ্মকাল হয়, শীতকালে শীতকালে সাপ টাপ তেমন থাকে না আমাদের দেশে, কিন্তু যদি গরমের সময়গুলি হয় তাহলে আমাদের দেশে সাপ মানে মশাল্লাতে সাপ বসে থাকে, বিছানায় এসে সাপ বসে থাকে, বুঝতে পেরেছেন, যেখানে সেখানে সাপ আর সাপ। সুতরাং অন্ধকারে এই জন্য যাতে করে আপনার ক্ষতি না হয় আবার পড়বে না, বাকি শরীয়তে যায় যাচ্ছে না, বিশ্বাস না অন্ধকারে নামাজ পড়ছে। তখন বলছে কোথায় লাইট ছিল আর বিদ্যুৎ ছিল, মদিনায় নবী সাল্লাম অন্ধকারে লাইটের ব্যবস্থা ছিল না, চেরাগ জ্বালাবার ব্যবস্থা ছিল না, অন্ধকারে নামাজ অল্প ইউতে মাইজে লাই সাথে আমার সাথে নবী সাল্লামকে খুঁজছেন যে কোথায় চলে গেলেন নাকি মায়ের সাথে আল্লাহ তালা এক ধরাতে খুঁজছেন, কি ব্যাপার বিছানা আছে, অন্য কোনো বাড়িতে চলে গেলেন নাকি অন্য কোনো স্ত্রীর ঘরে, খুঁজতে খুঁজতে বলছেন যে খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে তার মানে কিছুই দেখা যায় না, তাহলে হালকা হালকা লাইট ফাইট কিছুই নেই, একেবারে অন্ধকার। বলছে যে হাত গিয়ে পড়লো নবী সাল্লামের কদম মোবারকে, পায়ে পড়লো, ফায়জা রিজলাহু মানসুবাতানি, দেখলাম যে নবী সাল্লামের পা গুলি এইভাবে খাড়া করা আছে, মানে সিজদায় পড়ে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় দেখা যায় যে অন্ধকারে নামাজ পড়লে বেশি খুশু খুশু হয়, আলো মানে চেরাক প্রদীপের ব্যবস্থা ছিল, তেল ছিল না, কি দিয়ে জ্বালানো হয়তো এর আগে একবার বলেছি, চর্বি দিয়ে। হ্যাঁ, আজকাল যেমন মোমবাতিগুলি জ্বলছে না, ওই রকমই চর্বিকে জমিয়ে রেখে চর্বিতে আগুন, চর্বিতে আগুন লাগে না, জ্বলতে থাকবে, যতক্ষণ চর্বিটা আছে জ্বলতে থাকবে, দেখেননি কোনোদিন? হ্যাঁ, কোনদিন পরীক্ষা করে দেখে নেবেন, কিছু নেই চর্বি, অসুবিধা নেই, এর চর্বি, ওটার চর্বি, খাসি গরুর চর্বি, অসুবিধা কি? যা হবে যেভাবে জ্বালানো, যেভাবে বেশিক্ষণ জ্বালানো যায়, এমনি চর্বিতে আগুন জ্বালালে জ্বলবে কি না ওটা দেখেন, কিন্তু যদি তাতে ধরেন ফিতা দিয়ে দিয়ে হয় কি না দেখা যেতে পারে, এমনি জ্বলবে, এমনি চর্বিতে আগুন লাগবে। শুধু জুমার দিনে নবী করিম সাল্লাম সালামের উত্তর দেন এই হাদিস নিয়ে ইখতিলাফ আছে, বেশ কিছু আলামার হাদিস জয়ীফ বলেছেন মহাদিসরা, আর কিছু মহাদিসরা হাসান বলেছেন, কিন্তু এই বিষয়টি যদি মেনেও না হয় যে সহি মানে হাসান জয়ীফ নাই, তো পরলৌকিক বিষয় বারজাখী বিষয়, সুতরাং কেমন ভাবে জবাব দিচ্ছেন, সবসময় তো সালাম আসতেই আছে, তাহলে কি তাহলে সবসময় তিনি সালাম বা কত লোকের সালামের জবাব দিবেন একসাথে, এই বিষয়গুলি কল্পনার বাইরে এবং বোঝার বাইরে, বোধগম্য নয়। সুতরাং যদি যারা সহি মেনেছে এই বিষয়টিকে তারা বলবে আমার নবী, আমাদের ইমান আছে পরলৌকিক বিষয়। আপনি চোখের সামনে যদি কবর খুলে বসে থাকেন, কবরে আজাব হচ্ছে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে কবরে আজাব হচ্ছে দেখতে পাচ্ছেন না, অথবা নেক মানুষ আছে কবরে জান্নাতের পোশাক পরানো আছে দেখতে পাচ্ছে, কিছু দেখতে পান না, অথচ হাদিস আছে, বিশ্বাস করেন না করেন না, এখানে মুসলিম হিসেবে বিশ্বাস করেন, ইফুর সোমিন আল জান্নাতে অলওয়েজ সোমিন আল জান্নাতে অফতাউল বাবা নেলাল জান্নাত, জান্নাতের দরজা খোলা আছে কবরে দেখতে পাচ্ছেন নাকি, কিছু দেখতে পান না, কবর ভুসড়ে পড়ে আছে, কবর ভুসড়ে গেছে, হাদিস আছে যে জান্নাতের দরজা খোলা আছে, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও, হ্যাঁ কবর প্রশস্ত করা হয় মাদ্দা বাসারিহি, যত দূর তার দৃষ্টি যাবে অত যে দেখছে কবর বুঝলে মাটি তার উপর পড়ে আছে, হাড় হাড় দৃশ্য সরে গেছে, কিন্তু সব ইমান আপনার আছে এগুলি, একজন মমির মুসলিম হিসাবে যখন এগুলি ইমান রাখছেন, এগুলি বারজাখী বিষয়, পরকালের বিষয়, মতের পরই পরকাল, পরকালের বিষয়, ঠিক তেমনি নবী সাল্লামের ওপর সালাম পেশ করা হয়, জবাব প্রথম কথা ফেরেশতারা পৌঁছান, জবাব দেন এই এই বিষয়টি ইখতিলাফ বিষয় সহি নয়, অথবা যদি সহি হয় তাহলে বলবেন যে পরকালের বিষয়, যেমন কবর আজাব কবরের নিয়ামত আমরা বুঝতে পারছি না, উপলব্ধি করা যায় না, ওয়ালাকিল্লা তাশউরুন, সেই রকম এই বিষয়টি ওয়ালাকিল্লা তাশউরুন, এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি না করে যতটা হাদিস আছে ততটার প্রতি ইমান বিশ্বাস করা যথেষ্ট। ইস্তিখারার দোয়া কোথায় পড়বে? হ্যাঁ, এটা একটা বিষয়, এটা কাজের প্রশ্ন, ইস্তিখারার দোয়া এখানে হাদিসে আসেন, এসে কোথায় পড়বে? ফালিয়ার কারাকা দুই রেখাত নামাজ পড়বে তারপরে বলবে বলা হয়েছে, এখন তারপরে থেকে কিছু আলমারা বলেছেন যে সালাম ফেরার পরে দোয়া করবে, ঠিক আছে, নফল নামাজ সালাম ফেরার পরে করবে, এটা একটা ক্ষেত্র। আর একটা হচ্ছে আত্তাহাত পড়েন, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ দরুদে ইব্রাহিম পড়েন, তারপরে সালামের আগে পড়েন ওই জায়গায়তে, কারণ এই জায়গায় দোয়া কবুল হয়, দ্বিতীয় জায়গা, এই দুটো স্থান।
আর যদি কেউ দয় মাসরা যে জায়গাতে পড়ে এটাই তো, এটাও দয় মাসরা, কিন্তু আমাদের দেশেই তরিকা বললাম যে দয় মাসরা। হ্যাঁ আমাদের দেশে মানুষরা বুঝবে না যতক্ষণ পর্যন্ত দোয়া মাসরা, আর তাও আল্লাহ আমি জালাম তরফ সে আর একটা দোয়াকে একবার ছেড়িয়ে দিয়েছে, বরং আরও দোয়া আছে, বেশ কিছু দোয়া আছে। তো দরুদ ইব্রাহিমের পরে পড়বে, সালামের আগে পড়বে। আর তৃতীয় ক্ষেত্র যদি সেজদায় লম্বা করে সেজদা করে সেজদায় পড়ে, ভালো কথা, সেজদায় দোয়া কবুল হওয়ার হাদিস আর সেজদায় পড়বে। আমি ব্যক্তিগত আমি এই তিনটের উপরে আমল করি, সেজদাতে পড়লাম, আবার সালাম ফেরার আগেখানে পড়লাম, আবার সালাম ফেরার পরে যদি সময় হয়ে গেল অসুবিধা নেই তাড়াতাড়ি নেই তাহলে তারপরেও দোয়া করলাম, লাহারা যায় ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বিশেষ কোনো সুরা এ নামাজে পড়ার জন্য না, সুরা ফাতিহার পর যে কোনো সুরা পড়তে পারে আলাদা, মিন গাইরিল ফরিদ বলা হয়েছে, সুন্নাত রাতে বা তো 12 রাকাত বা 10 রাকাত সুন্নাত রাতে বা আছে, ওই দিয়ে সারিয়েন না, ফরজ ছাড়া নে না নফল নামাজ পড়েন, সুন্নাত মানে সুন্নাতুল ইস্তিখারা পড়েন দুই রাকাত নামাজ। তবে কখনো যদি সময় অল্প থাকে আপনি সুন্নাত তো কম করা যায়, তাহলে কম করা যায় এক কথায়, আলাদা করে যে দুই রাকাত নামাজ পড়ে তো ভালো, নামাজ পড়েন, নামাজ পড়ে দোয়া করেন। হ্যাঁ দিনে রাত্রে যে কোনো সময় পড়েন, আর বেতরের আগে পড়লে ভালো, কারণ বেতর শেষ নামাজ, আর বেতরের পরেও যদি কেউ পড়ে যায় আছে, বেতরের পরেও নফল নামাজ পড়া যায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তাহাজ্জুদের পরে, বেতরের পরে পড়তেন, সুতরাং পড়া যায় আছে, কোনো অসুবিধা নেই। এমনকি কোনো ব্যক্তি বেতর পড়ে শুয়ে গেছে আর রাত্রে আবার জেগে গেছে আরও নামাজ পড়তে চায়, তাহলে দুই দুই করে পড়তে পারে, বেশিও পড়তে পারে, দুই চার ছয় আট পড়তে পারে, কোনো অসুবিধা নেই। বেতর শেষে পড়তে হবে, এই হাদিসের হুকুম হচ্ছে মুস্তাহাব, হুকুম উত্তম হচ্ছে বেতরকে রাতের শেষ নামাজ বানানো, ঈদ আলু আখের সলাতিকুম বিল্লাইলে ভিতর, আটের পরে আরো বেশি নামাজ কেন না, আটের সুন্নত তরিকা উত্তম হচ্ছে যে নবী সাল্লাম যেহেতু এগারো বেশি পড়েননি, আর একটি হাদিস শুধু তেরোর আছে, তো তারপরও তেরো সম্পর্কে বলা হয়েছে যে ওইটা ফজর নামাজের সুন্নতকে নিয়ে, অথবা যে বৈশে দুই রেখাত পড়েছেন ওটাকে নিয়ে, এরকম হইতে পারে। তাহলে এগারো রাকাত চলে এসছে, চলে এসছে, আচ্ছা তাহলে এখনই চলে এসছে সব।